একরকম নিশ্চিত হয়েছিল নতুন বাফুফের সভাপতি কে হবেন সেটি। আজ আসলো আনুষ্ঠানিক ঘোষণা। মোট ১২৮ কাউন্সিলর ভোটে ১২৩টি পেয়ে সালাউদ্দিন যুগের অবসান ঘটিয়ে তাব্বিত আওয়াল হয়েছেন ফেডারেশনের নতুন সভাপতি। এদিকে নতুন চার সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে নাসের জাহিদি, ওয়াহিদ হ্যাপি, সাব্বির আরেফ এবং ফাহাদ করিম। এই ১২৮ ভোটের মধ্যে জনাব তাব্বিত আওয়াল ১২৩ ভোট পেয়েছেন এবং জনাব মিজানুর রহমান চৌধুরী উনি পেয়েছেন ৫ ভোট। জনাব তাব্বিত আওয়াল বাফুফের সভাপতি পদে ২০২৪-২০২৮ মেয়াদের জন্য নির্বাচিত ঘোষণা করা হয়েছে। ছেলেটারে ধরে রাখতে পারলাম না, উচ্চ শিক্ষিত বানাবার জন্য মাতবরের কাছে বিক্রি করে দিলাম। নয়নকে আমার মেয়ের জামাই বানিয়ে কিনে নিয়েছি। ঘরের পেছন থেকে কসুর নথি তুলে বাজারে নিয়ে গেছিলাম ব্যস্তে, ১০০ টাকা দেখি না নিল। কে নিল? নয়ন। আপনার নয়ন আপনার লোকে কথা কইছে না? তোর নয়নের সুখ দেখে আমি বুঝছি। না না, ওগো ভুলে নাই, রক্ত না। আমি আমনেরে আমার ইচ্ছায় পাই নাই, আমনে আমারে আপনার ইচ্ছায় বিয়ে করেন নাই। যেখানে দুজনের ইচ্ছা পূরণ হয় নাই সেখানে ভালোবাসা শ্রদ্ধা কিভাবে আসে? আমি আপনার দেখেই ঘরজামাই হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আপনার সাথে যে অন্যায় করছে আমি তার প্রতিশোধ নেব। নয়ন রে একটু সময়ের জন্য বিখ্যাত হয়, আমি খালি নয়ন রে নিয়ে যাবো, ওর মা এক ঝলক দেখব। জমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফ এ স্মার্ট রেফ্রিজারেটর।